হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো চলে এসেছি জলেশ্বর শিব মন্দিরে। তো এইটা হচ্ছে জলেশ্বরের পুকুর। তো তোমরা যারা জানো তারা তো জানোই যে আজকে শিবতলা, আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি যে বাবাকে সারা বছর এই পুকুরে পয়লা বৈশাখের দিন এই পুকুরে বিসর্জন দেওয়া হয়। আর আজকে মানে চৈত্র মাসের 15 দিন হয়ে গেলে যেই সোমবারটা পড়ে সেই সোমবারে এই পুকুর থেকে বাবাকে তোলা হয়, তুলে পূজাও সব গ্রামে গ্রামে নিয়ে যাওয়া এগুলো হয়। তো আজকে সেই দিনটা, যে দিনটা বাবাকে জল থেকে তোলা হবে, তো তার জন্য চলে এসেছি। আর দেখো কত মানুষ এসছে, প্রচুর ভক্ত সবাই এসছে, কেউ পুজো দিতে এসছে, কেউ বাবাকে তুলবে যে সেটা দেখতে এসছে। তো আমরাও সেই কারণে এসেছি দেখতে, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। আজ থেকে প্রায় 800 বছর আগে তৎকালীন স্থানীয় মানুষজন তারা কিন্তু এই জায়গাটার জলেশ্বর গ্রামে যারা বাবাকে নিয়ে ঘুরবে, মানে সন্ন্যাস যারা, তারা জলে নেমে গেছে আর খোঁজার চেষ্টা চালিয়েই যাচ্ছে। তো এই যে এরা পেয়ে গেছে অলরেডি। তো এই দেখো সবাই এবার যাচ্ছে একসঙ্গে, এক জায়গায় মিলিত হয়ে তারপর বাবাকে তুলবে ডাঙাতে। তো দেখো, আর অন্য অন্য বছর অনেক দেরি হয়, ও খুঁজে পায় না, কিন্তু এবার ভীষণ তাড়াতাড়ি পেয়ে গেছে। কারণ এত রোদ, বাবা চাইছে না যে বাবার ভক্তরা রোদে বসে কষ্ট করুক, তো সেই জন্যে তাড়াতাড়ি পেয়ে গেছে এবার, মানে ভাবাই যায় না এরকম তাড়াতাড়ি। Yeah.
দেখো সন্ন্যাসীরা সবাইকে একে উঠে আসছে, আর এখানটা এই যে বেদিটা করা আছে এখানে বাবাকে এনে পুজো করবে, তারপর মূল মন্দিরে নিয়ে যাবে। তো এই যে আস্তে আস্তে সবাই উঠে আসছে, বাবাকে এখানে এনে পুজো হবে। আর অবশ্যই চেষ্টা করব বাবাকে তোমাদেরকে দেখানো, তো দেখি দেখাতে পারি কি না, দেখতে থাকো ভিডিওটা। আর আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, সবাই সাবধানে থেকো, ভালো থেকো।